হ্যালো গাইস, হ্যাকিং কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। এইবারের ভিডিওর বিষয়টি হলো আপনার গোপনীয়তা সম্পর্কে, অর্থাৎ আপনি কীভাবে আইপি হাইড করে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারেন। তো তার জন্য একটি ব্রাউজার রয়েছে যার নাম টুর ব্রাউজার। টুর ব্রাউজারটি আপনি ভিডিওটির ফোল্ডারের ভিতর পেয়ে যাবেন। তো এটিকে রান করবেন। তো এটি রান করার পর ইনস্টলার ল্যাঙ্গুয়েজ ওকে, তারপর পজিশন, তো এটি যা আছে আমি তাই রাখবো, ইনস্টল নেক্সট। তো টুর ব্রাউজার এমন একটি ব্রাউজার যেটি আপনাকে অনেকগুলো আইপি লেয়ার তৈরি করে দেবে, যা দিয়ে আপনারা অ্যানোনোমাসলি ইন্টারনেট সার্ভ করতে পারেন এবং কোনো প্রকার সমস্যা হবে না, আপনাকে কেউ ট্রেস করতে পারবে না। আর আপনি যদি চান আপনার সুরক্ষা আরও বাড়াতে, তাহলে আপনারা টুর ব্রাউজারের পাশাপাশি ভিপিএন ব্যবহার করতে পারেন। তো ইন্টারনেটে অনেক ফ্রি ভিপিএন রয়েছে, আপনারা সার্চ করলে ভিপিএনগুলো পেয়ে যাবেন। তো টুর ব্রাউজার কীভাবে অ্যানোনোমাসলি আর সেফভাবে চালাতে হয়, তো এখন আপনাদের সেটা দেখাবো। টুর ব্রাউজার সেট আপ কমপ্লিট, তো এখন ফিনিশে রান করব। তো ফিনিশ প্রেস করলে এটি রান হয়ে যাবে। তো এখন এটিতে প্রেস করার পর টুর নেটওয়ার্ক সেটিং এই জায়গায় আছে কন্টিনিউ কানেক্ট, আর এই জায়গায় কনফিগার। তো কনফিগারে প্রেস করি, তো এই জায়গায় বলতে চাচ্ছে যে আপনি কি আইএসপি, আপনার আইএসপি কি আপনাকে টুর নেটওয়ার্ক ব্যবহার করতে বারণ করে, অর্থাৎ আপনাদের আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। যেমন মনে করেন আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বাংলা লিঙ্ক আমাকে কি টুর নেটওয়ার্ক ব্যবহার করতে বারণ করে, অথবা এই ধরনের কোনো নিষেধাজ্ঞা আছে? না, আমার এই ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই, এই কারণে আমি নো দিব। তো আপনাদের যদি থেকে থাকে ইয়েস দিতে পারেন, আমার মনে হয় না বাংলাদেশে এরকম সমস্যা আছে। তো তারপর নো দিয়ে প্রেস করবেন, এবং তারপর আপনার কম্পিউটারকে ইন্টারনেটে অ্যাক্সেস হওয়ার জন্য প্রক্সির দরকার হয়? না, এখন আমাদের ইন্টারনেটের সাথে কানেক্ট হওয়ার জন্য কোনো প্রক্সির প্রয়োজন হয় না, কিন্তু আগে হতো। তো এই কারণে আমি এই জায়গায় নো দিতে পারি। তো এগুলোর আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা সরাসরি কানেক্টে প্রেস করব। তো কানেক্টে প্রেস করলে কানেক্ট ইন দ্য টুর নেটওয়ার্ক, অর্থাৎ টুরের সার্ভারের সাথে আমাদের এখন কানেক্ট করিয়ে দেবে। তো এখন আমি আসি আর অরিজিনাল ব্রাউজার, অর্থাৎ ক্রোম ব্রাউজার। এছাড়া কি আমরা লিখবো আইএফ কনফিগ, এটি গুগলের একটি কমান্ড বলতে পারেন, যেটি ব্রাউজার এলাকার সাথে আপনার আইপি অ্যাড্রেস দেখিয়ে দেবে। তো এটি ব্যবহার করে আপনি আপনার আইপি অ্যাড্রেস দেখতে পারেন। ও, এটি তো কালি লিনাক্সের কমান্ড, আমার ভুল হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা লিখবেন হোয়াট ইজ মাই আইপি, তো এটি লিখে ইন্টারপ্রেস করবেন। আর আমি বিপরীত পাশে আমি টার্মিনাল ওপেন করব, কমান্ড প্রমোট অ্যাডমিন, ইয়েস। তো এই জায়গায় লিখব আইপি কনফিগ। তো এটি হলো উইন্ডোজের টার্মিনালের কমান্ড, যেটি লিখলে আপনাদের আইপি অ্যাড্রেস দেখিয়ে দেবে। তো এটি প্রেস করলাম, করার পর এখন আমার আইপি অ্যাড্রেস 130.66 এবং তারপর 157.52। তো দেখা যাক এই আইপি অ্যাড্রেসটি আমার এই জায়গায় আছে কি না। তো এইগুলো আইপি বিফোর অ্যাড্রেস, এটি হলো আমার মেশিন আইপি, আর এটি হলো আমার আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের আইপি। তো এগুলোই আমার মূলত আইপি। তো সাধারণত ইন্টারনেট আপনাকে ট্র্যাক করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের আইপি অ্যাড্রেস দিয়ে। তো এখন আমি কাল আমার টুর ব্রাউজার ওপেন করেছি, তো এই জায়গায় গিয়ে লিখবো হোয়াট ইজ মাই আইপি। তো অ্যানোনোমাসভাবে ইন্টারনেট সার্ভ আপনারা প্রায় সকল প্রকার অপারেটিং সিস্টেমেই করতে পারেন, এটি কালি লিনাক্সেও করা সম্ভব, আবার উইন্ডোজেও আপনারা করতে পারেন, আর অ্যান্ড্রয়েডেও করা সম্ভব। প্রত্যেকটা ডিভাইসের জন্যই টুর প্রোভাইড করা হয়। তো আপনাদের বলি, আপনাদের উইন্ডোজ ঠিক যে জায়গায় রয়েছে এই জায়গা থেকে একদম নড়ানড়ি করবেন না, এবং এটি ছোট বড় করবেন না, এটি ঠিক যেমন আছে তেমনই রাখবেন, তাহলে আপনার ট্র্যাক হবার চান্স খুবই কম থাকবে। তো এটি টুর নেটওয়ার্ক ওই জায়গা থেকেই বলে দেওয়া হয় যে আপনারা এগুলো করবেন না, তাহলে আপনি ট্র্যাক হতে পারেন। তো এতে আপনার অনেকটা ট্র্যাকিং তো হয় না, তবে আপনার লোকেশন, তারপর এগুলো ট্র্যাক করা সম্ভব না হলেও আপনি কী ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন, আপনার কম্পিউটার কোন কোম্পানির, আইপি অ্যাড্রেসের মাধ্যমে এগুলো বের করা সম্ভব হয়। আমি আপনাদের প্রথম ভিডিওগুলোতে হয়তো দেখিয়েছি যে এইগুলোর মাধ্যমে আইপি অ্যাড্রেস দিয়ে কী কী করা সম্ভব হয়। তো আপনার আইপি অ্যাড্রেস রিয়েল আইপি পেয়ে গেলে ওরা ওইগুলো ট্র্যাক করতে পারে। তো আরেকটা জিনিস দেখাই, এই যে রসুন আঁকানো, অর্থাৎ এটিতে প্রেস করলে আপনারা দেখতে পারবেন
ট্যুরের সার্কিট ফর দিস সাইট, মানে ট্যুর নেটওয়ার্ক কতগুলো সার্কিট ব্যবহার করেছে দিস ব্রাউজার। তো প্রথমে এই ব্রাউজারটি এবং তারপর ইউনাইটেড স্টেটে আপনার একটা আইপি অ্যাড্রেস তৈরি করা হয়েছে, এবং তার আগে জার্মানি, এবং তার আগে ফ্রান্স, এবং তার আগে আমার ISP অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অর্থাৎ আমার ওই আইপি অ্যাড্রেসটি। তো আমি 5টা আইপি অ্যাড্রেসের ভিতর দিক দিয়ে তারপর ইন্টারনেট সার্ভ করছি, কারণ আমার ইন্টারনেট স্লো তো হবেই, কিন্তু স্লো হওয়ার সাথে আমাকে সুরক্ষা প্রদান করছে। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন এটি কিভাবে কাজ করে। তো এইভাবে আপনারা অ্যানোনোমাসলি ইন্টারনেট সার্ভ করতে পারেন, এবং ট্যুরের আমি আরও বিশেষ কিছু সেটিং আপনাদের দেখাবো। তো এটিতে প্রেস করবেন, করার পর আপনারা ডেভেলপার অপশানে যেতে পারেন। এখানে কি বিভিন্ন অপশান রয়েছে, কিন্তু আমি আপনাদের বলবো আপনারা কখনো ট্যুরে অ্যাড অন ব্যবহার করবেন না। ট্যুরে অ্যাড অন ব্যবহার করলে আপনারা ট্র্যাক হয়ে যেতে পারেন, তো কখনোই অ্যাড অন ব্যবহার করবেন না ট্যুর নেটওয়ার্কে। তো এইটিতে প্রেস করার পর আমরা এই জায়গা থেকে নিউ আইডেন্টিটি নিতে পারি। এটিতে প্রেস করলে, তারপর এটি প্রেস করলে নিউ ট্যুর সার্কিট ফর দিস সাইট অর্থাৎ এই সাইটটায় অন্য আইডেন্টিটিতে আমি আবার আসতে পারি। আর নিউ আইডেন্টিটি নিলে আমার নতুন আইডেন্টিটি হয়ে যাবে। তো নেভার অ্যাক্স মি অ্যাগেইন, তারপর ইয়েস প্রেস করলাম। করার পর আমার পুনরায় আবার এই জায়গা থেকে ট্যুর নতুন আইডেন্টি আমাকে প্রোভাইড করবে। তো ট্যুর দিয়ে আপনারা ডিপ ওয়েব, ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে পারেন। এটি আমার ইউটিউব চ্যানেলে তো হয়তো আপনারা দেখেছেন, আর যারা দেখেননি তাদের একবার দেখে আসতে বলবো। এবং ডিপ ওয়েব, ডার্ক ওয়েব একটি বড় ইন্টারনেটের জগৎ। আপনারা কি জানেন আমরা ইন্টারনেটের মাত্র 5% সার্ভ করতে পারি সাধারণত, বাকি 95% ওইগুলো ইন্টারনেটে লুকানো আছে। তো ট্যুর ব্রাউজার ব্যবহার করে আমরা ইন্টারনেটের ওই সমস্ত কোনায় যেতে পারি। তো আপনারা অ্যানোনোমাস থাকতে ট্যুর ব্রাউজার ব্যবহার করবেন, এবং এর পাশাপাশি আপনারা আরেকটি VPN ইউজ করতে পারেন। তো আরেকটি VPN ইউজ করা খুবই সিম্পল ব্যাপার, আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। VPN এর ফ্রি অনেক সাইট রয়েছে, এবং এগুলো ব্যবহার করে আপনারা ইন্টারনেটে অ্যানোনোমাস থাকতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখতে থাকুন, শিখতে থাকুন বাংলা ইথিক্যাল হ্যাকিং ইউটিউব চ্যানেল, তার পাশাপাশি আর হ্যাকিং কোর্সটাও চালিয়ে যান। তো ধন্যবাদ সবাইকে কোর্সটি কেনার জন্য। আর আপনারা চাইলে যদি আমার টিউটোরিয়ালগুলো আপনাকে সত্যিই খুবই সাহায্য করে, তাহলে আপনারা যে নাম্বারটি থেকে এই কোর্সটি কিনেছেন অর্থাৎ যে ফোন নাম্বারের বিকাশ অ্যাকাউন্ট থেকে এই কোর্সটি কিনেছেন, ওই ফোন নাম্বারে ডোনেট করতে পারেন। অর্থাৎ আপনারা না বলে আপনাকে আমাকে টাকা ডোনেট করতে পারেন। আমার ইউটিউব থেকে বিশেষ কোনো ইনকাম হয় না, আর আমি খুবই একজন দরিদ্র পরিবারের একজন ছেলে। তো এই কারণে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে আপনারা আমাকে ডোনেট করতে পারেন, যেহেতু আমি সাধারণ ইন্টারনেট ব্যবহার করি, অর্থাৎ আমার তেমন হাই স্পিড ইন্টারনেট কানেকশন না, মোবাইল ডেটা ব্যবহার করে আমার ইউটিউব করা লাগে, এবং আজ পর্যন্ত ইউটিউব থেকে 1 টাকাও আমি ইনকাম করতে পারিনি। তো আপনারা চাইলে আমাকে সাহায্য করতে পারেন। ধন্যবাদ সবাই।